শুরু করছি আমাদের লাইভ আমি প্রথমে যুক্ত করছি চাক্য চক্য আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে আমি ওই যে মোহাম্মদ নামে একটা আইডিয়া ছিল পরে আবার নেট প্রবলেমের কারণে আপনার সাথে কথা বলতে পারিনি বুঝছেন তো নামটা নাম বাংলাদেশ থেকে যেহেতু বলছি জানি আচ্ছা বলেন হ্যাঁ বলেন দেখা আছেন তো সব মিলে ভালোই তাইলে মানে মানুষ এত গদ্য কিভাবে হয় বুঝছেন মানুষের মানে যে মুমিন যে জ্ঞানের লেভেলটা কোন জায়গায় এটাই বুঝতে পারে না বুঝছেন একটা জিনিস বুঝার পরে কেন যে এত তর্ক করে মানে মিলাই দেখতো না কিন্তু তাহলে তর্ক করবো তর্ক করবো

সব মানুষটা নাস্তিক হবে না ভাই হ্যাঁ কিছু মানুষ মানুষ থাকবে মুমিন কিছু মানুষ থাকবে নাস্তিক চাণক্য ভাই কথা শুনতে পাচ্ছেন না চাক্য ভাইয়ের লাইন গেছে ওনাকে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আহ হিমেলনাথ আপনাকে যুক্ত করা হয়েছে হিমেলনাথ আপনি বলেন তাহলে হ্যাঁ হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই আমি আসলে একটা বিষয় জানার জন্য আরকি এই যে হজরত আদম পাঁচ বছর আগে জন্মগ্রহণ করছে আর তো এখন এই উনি অলরেডি এক হাজার বছর জীবিত ছিলেন এটা বিভিন্ন ধর্ম অনুসারে আমি জেনেছি তো আমার প্রশ্ন হলো এই একজন থেকে এই মাত্র চার হাজার বছরে কিভাবে আষ্টশো কোটি লোক হইলো বা এত দ্রুত কিভাবে সম্ভব বা এটার আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা আদৌ না ভাই এগুলো খুবই ফালতু থার্ড ক্লাস ফালতু কথাবার্তা এগুলো তো কোন।

আরেকটা হাদিস আছে এটা দেখেন বুখারি শরীফের ছয় হাজার দুইশো নম্বর হাদিস এখানে বলা হচ্ছে আল্লাহ তালা আদমকে তার যথাযোগ্য গঠনের সৃষ্টি করেছেন তার উচ্চতা ছিল ষাট হাত নিচে বলা আছে এ তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ কমে আসছে মানে আস্তে আস্তে কমতেছে মানুষের আকৃতি কিন্তু আমরা যেটা জানি যে মানুষের আকৃতি মানুষের উচ্চতা আসলে বাড়তেছে দিনে দিনে পুষ্টিকর খাবার খাওয়া এবং এক্সারসাইজ করা ইত্যাদির কারণে মানুষের যে আকৃতি সেটা গত কয়েকশো বছর ধরে যদি আমরা মানে ডেটা অ্যানালাইসিস করি তাহলে দেখি আমরা মানুষের উচ্চতা আসলে বাড়তেছে আপনি না না আমি এই সম্পত্তি ভাইয়া ওই যে তামিলনাড়ুতে গেছিলাম আরকি ঘুরতে পরে আমার ইনস্ট্যান্ট মনে হয়েছে যে আসলে তামিলনাড়ু আপনি জানেন তামিলনাড়ুর এই যে কন্যাকুমারীর কাছে এটার ওই পাশে শ্রীলঙ্কা তো আমার হঠাৎ ওই মূর্ত মনে হয়েছে

এবং আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি আহ আহমেদ আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে আহমেদ আপনি বলেন তাহলে আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার বোধহয় মাইক্রোফোনে কোনো সমস্যা আছে আপনি তাহলে একটু মাইক্রোফোনটা ঠিক করে তারপর আবার ঢোকেন তখন আপনাকে আবার যুক্ত করবো আপনার মাইক্রোফোনে মাইক্রোফোনটা একদম নষ্ট মনে হচ্ছে চাণক্য আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো আছেন বলেন তাহলে আমি ওই যুক্ত হয়েছিলাম ওই যে আপনার নবী মোহাম্মদ নামে একটা আইডিয়া ছিল পরে আমার নেট প্রবলেমের কারণে আপনার সাথে কথা বলতে পারেনি বুঝছেন তো আমার নামটা হচ্ছে চোদ্দ নাম বাংলাদেশ থেকে যেহেতু বলছি জানেনি মানে মানুষ এত গর্দ কিভাবে হয় বুঝছেন মানে যে মুমিন যে জ্ঞানের লেভেলটা কোন জায়গা এটাই বুঝতে পারে না বুঝছেন একটা জিনিস বুঝার পরে কেন যে এত তর্ক করে মানে মিলাইয়া দেখতো না কিন্তু তাহলে তর্ক করবো তর্ক করবো আচ্ছা তর্ক করলে তো আর কিছু করার নাই তর্ক করলে তো মানে যদি মানে অনর্থক তর্ক করে তাহলে তো আর কিছু করার নাই বা বলার নাই আপনার যেটা করা দরকার যেটা বলা দরকার সেটা বলে চলে আসবেন সেখান থেকে স্থান থাকবেন এত তো মানে এমন তো না যায় তারে আমার মানিতেই হবে তাই না মানে তারে গাড়ি ধরে মানিতেই হবে এমন তো কোনো কথা নেই যাক সে মানে তার জীবন সে যদি মনে করে মূর্খ বর্বর অসভ্য থাকলে ভালো তাহলে এটাও তো তার অধিকার আছে তাহলে তার সাথে এত মানে আমি তো বুঝি না আপনি এত ডেসপারেট কেন দরকার কি সব মানুষ তার নাস্তিক হবে না ভাই হ্যাঁ কিছু মানুষ মানুষ থাকবে মুমিন কিছু মানুষ থাকবে আছে ভাই ভাই কথা শুনতে পাচ্ছেন না চাক্য ভাইয়ের লাইন গেছে ওনাকে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে যুক্ত করি আহ হিমেলনাথ আপনাকে যুক্ত করা হয়েছে হিমেলনাথ আপনি বলেন তাহলে হ্যাঁ হ্যালো ভাইয়া কেমন আছেন ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে হ্যাঁ ভাই আমি আসলে একটা বিষয় জানার জন্য আর কি এই যে হজরত আদম পাঁচ বছর আগে জন্মগ্রহণ করছে আর কি তো এখন এই উনি অলরেডি এক হাজার বছর জীবিত ছিলেন এটা বিভিন্ন ধর্ম অনুসারে আমি জেনেছি তা আমার প্রশ্ন হলো এই একজন থেকে এই মাত্র চার হাজার বছরে কিভাবে আষ্টশো কোটি লোক হইলো বা এত দ্রুত কিভাবে সম্ভব বা এটার আসলে কোনো ব্যাখ্যা আছে কিনা আদৌ না ভাই এগুলো খুবই ফালতু থার্ড ক্লাস ফালতু কথাবার্তা এগুলোর তো কোনো মানে মানে রূপ কথার তো কোনো ব্যাখ্যা হয় না তাই না এই সমস্ত তো রূপ কথা আর গল্প এগুলো তো খুবই হাস্যকর আরেকটা জিনিস আপনাকে দেখাচ্ছি যে দেখেন স্ক্রিনে নুহনবী কিন্তু বেঁচে ছিল নুহনবী বেঁচে ছিল নয়শো বছর কেন দেখেন কোরআনে যে জিনিসটা বলা আছে সুরা আন কাবুতের চোদ্দ নম্বর আয়তে বলা আছে আমি নুহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম অত পয়সে পঞ্চাশ বছর কম হাজার বছর তাদের মাঝে মাঝে অবস্থান করেছিল মানে নুহনবী বেঁচে ছিল নয়শো বছর খুবই হাস্যকর কথা নয়শো বছর কোন মানুষ বেঁচে থাকতে পারে না এখন পর্যন্ত পারে নাই আরেকটা হাদিস আছে এটা দেখেন বুকারি শরীফের ছয় হাজার আল্লাহ আদমকে ষাট হাত নিচে বলা আছে এ তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশ কমে আসছে মানে আস্তে আস্তে কমতেছে মানুষের আকৃতি আমরা যেটা জানি যে মানুষের আকৃতি মানুষের উচ্চতা আসলে বাড়তেছে দিনে দিনে পুষ্টিকর খাবার খাওয়া এবং এক্সারসাইজ করা ইত্যাদির কারণে মানুষের যে আকৃতি সেটা গত কয়েকশো বছর ধরে যদি আমরা মানে ডেটা অ্যানালাইসিস করি তাহলে দেখি আমরা মানুষের উচ্চতা বাড়তেছে কোনো কমতেছে না তাহলে এই জিনিসগুলো যে খুবই হাস্যকর এবং ফালতু গ্রুপ কথার গল্প এটা তো বোঝাই যায় হেমেলনাথ ভাই আর কিছু বলবেন আপনি না না আমি এর সম্পর্কে ভাইয়া ওই যে তামিলনাড়ুতে গেছিলাম আর কি ঘুরতে পরে আমার ইনস্ট্যান্ট মনে হয়েছে যে আসলে তামিলনাড়ু আপনি জানেন তামিলনাড়ুর এই যে কন্যাকুমারীর কাছে এটার ওই পাশে শ্রীলঙ্কা তো আমার হঠাৎ ওই মূর্ত মনে যে না শ্রীলঙ্কার ওখানে তো হজরত আদম তা আমার কাছে বিষয়টা অবাক লাগছে যে এক হাজার বছর মানে এক হাজার বছর বছর জীবিত ছিলেন আবার শাহ হাত এই লোকটাই তামিলনাড়ুর আশপাশে হাঁটছিল উনি আমার কাছে বিষয়টা হাস্যকর মনে হয়েছে আর এই জন্য প্রশ্ন করলাম আচ্ছা ঠিক আছে ভাই এগুলো তো খুবই হাস্যকর আমিও বুঝি আপনিও বলছেন এবং হিন্দু ধর্মের মধ্যে এরকম হাস্যকর অসংখ্য বিষয় আছে আরো বেশি বেশি হাস্যকর আছে হাস্যকর গল্পে বিশ্বাস করতে হয় যেটা আমরা করি না ঠিক আছে তাহলে হিমেল ভাই আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ওকে ওকে ধন্যবাদ আচ্ছা ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানালাম আরেকজনকে যুক্ত করি আহমেদ আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে আহমেদ আপনি বলেন তাহলে আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না আপনার বোধহয় মাইক্রোফোনে কোনো সমস্যা আছে আপনি তাহলে একটু মাইক্রোফোনটা ঠিক করে তারপর আবার ঢোকেন তখন আপনাকে আবারও যুক্ত করবো আপনার মাইক্রোফোন মাইক্রোফোনটা একদম নষ্ট মনে হচ্ছে